আমি কখন দোর্দণ্ড প্রতাপশালী দেবাশীষ জানি, কিছু কাউকে অঞ্জন জানলেও জানতে পারি। দোর্দণ্ড প্রতাপশালী আমি ছাত্র নেতা, আমার স্ট্রিটের ছেলে, সেন্ট পলস কলেজের জেনারেল সেক্রেটারি, 25শে জানুয়ারি কলেজ ডে, ডক্টর সি এস শ আমার প্রিন্সিপাল। আমি শুধু বলেছিলাম যে না, সমস্ত প্লেয়াররা ব্লেজার পাচ্ছেন, আমি ব্লেজার নেব না। এই মঞ্চে দাঁড়িয়ে বলাতে আমাকে সকলের সামনে ঠাস করে একটা চড় দিয়েছিলাম এবং বেশ বেশ জোরে দিয়েছিলাম। হ্যাঁ, তারপরে নিচে নেমে আমরা দুজন দুজনকে জড়িয়ে ধরে কেঁদেছিলাম বটে। তা ভাবুন, আমি তখন দোর্দণ্ড প্রতাপশালী পাড়ার ছেলে জেনারেল সেক্রেটারি, তাকে একটা চড় মারলেন প্রিন্সিপাল। আজকের দিনে ভাবতে পারেন কোনো কলেজে জেনারেল সেক্রেটারি ছাত্র পরিষদের ইউনিয়নে তার গালে একটা চড় দেবে প্রিন্সিপাল, তারপর প্রিন্সিপাল বাড়ি ফিরে যাবে? আপনার বক্তব্যটা তো কোনো, তিনি তো একটা সময়ের কথা বলছেন। আমি তো আবারও বলছি, আমাদের সময় ছোটবেলায় যদি স্কুলে যে একটুখানি কড়া টিচার, একটু শাস্তি, একটু জোরে বকা, কাউকে কান মুলে দেয়া, কাউকে দুঘা দেয়া, যেটা নীল ডাউন করে রাখা, সেগুলো তো এখন হলে সেগুলো ইস্যু, সেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে, কেন অমুক শিক্ষক অমুক ছাত্রকে শাস্তি দিয়েছেন।